আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। না মানে পরীক্ষা, কাজের চাপ, বাইরে যাওয়া, সবকিছু মিলিয়ে একটু চাপের মধ্যে ছিলাম, তাই এই কদিন একটু ভিডিও করিনি, তাই ভাবার কোনো কারণ নেই যে আমি মারা গেছি। হে গাইস, ওয়েলকাম টু দ্য ফিল্ম সিটি, আমি দৃষ্টান্ত, আর আজকে আমি রিভিউ করব সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা রক্ষাবন্ধন, যেটা ডিরেক্ট করেছেন আনন্দ এল রাই, আর অভিনয়তে আছে অক্ষয় কুমার, ভূমি পেডনেকার প্রমুখ। তাহলে চলুন শুরু করি এই সিনেমাটার রিভিউ। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন ফর দ্য নোটিফিকেশন অফ আর আদার ভিডিওস। And please support and video গুলো কেমন লাগলো, ভালো না বাজে, এবং সহমত কি সহমত নন আমাদের কথাগুলো থেকে, সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। রিভিউয়ের প্রথমে আমি বলতে চাই যে এই সিনেমাটা যদি আমি ফ্রেশ মাইন্ডে জাস্ট ফর অ্যান এন্টারটেইনার যদি আমি দেখতে যাই, তাহলে এই সিনেমাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় মনে হবে যে এটা একটা অক্ষয় কুমার এবং আনন্দ এল রায়ের কাম ব্যাক সিনেমা। অ্যান্ড এই সিনেমাটা কিন্তু যেরকম ট্রিটমেন্ট বর্তমানে অডিয়েন্সের কাছ থেকে পাচ্ছে, তার থেকে বেটার ডিজার্ভ করে। এই সিনেমাটার গল্পটা ট্রেলার থেকে আপনারা জেনেই গেছেন যে অক্ষয় কুমারের মা মারা যাওয়ার সময় তার থেকে কসম নেয় যে সে তার বিয়ে করার আগে তার চার বোনের বিয়ে দেবে, তারপরেই সে বিয়ে করবে। এবং তাদের বিয়ে দেওয়ার পেছনে তার যে পরিশ্রম এবং এর মাঝখানে যে এই পণ দেওয়া প্রথা, এইটাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা। তো শেষে গিয়ে কি তার চার বোনের বিয়ে হবে এবং তার নিজের বিয়েটাও কি হবে এবং তার মধ্যে কি কি ট্র্যাজেডি হচ্ছে বা কি হচ্ছে, সেই সবকিছুর জন্য কিন্তু আপনাদেরকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। আসবো এই সিনেমার নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টে। সবার আগে আমি আসবো এই সিনেমার পজিটিভ পয়েন্টে। পজিটিভ পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে আনন্দ এল রায়ের ডিরেকশন, তিনি কিন্তু স্মল টাউন স্টোরিজ বা ড্রামা বানাতে খুব ভালো মতো পারেন। এই সিনেমাটা যেখানে যেটা চায়, যেখানে যেটা ডিজার্ভ করে, এইখানে কিন্তু সেখানে সেটাই দেয়া হয়েছে। অ্যান্ড ওইখানে যে মেন জিনিসটা, সেটাকে না অনেকটা টাইম ধরে দেখানো হয়েছে যাতে আমরা ওই সিনটার সাথে জুড়ে থাকি। সাপোজ একটা ইমোশনাল সিন হচ্ছে, সেখানে কিন্তু ইমোশনাল সিনটাকে এত বেশি বা এত ভালো করে দেখানো হচ্ছে যে ওই ইমোশনটার সাথে আমরা জুড়ে আছি। বা যেখানে কমেডির জায়গাগুলো দেখানো হচ্ছে, ওইগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা হাসছি। অ্যান্ড ওভারঅল এই সিনেমার যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু খুব বেশি ক্রিস্প, যার কারণে কি হচ্ছে আপনারা প্রথমত বোর হচ্ছেন না। এবং এর ডায়লগ গুলো এত কমেডিক, স্পেশালি এর কমেডি পোর্শন গুলো এত ভালোভাবে লেখা হয়েছে যে আপনারা ফুললি এন্টারটেইন হবেন। দ্বিতীয়ত, যেরকম আমি বললাম যে এই সিনেমার রাইটিং ডিপার্টমেন্ট খুবই ভালো, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই সিনেমাতে অনেক কিন্তু ক্যারেক্টার আছে। অক্ষয় কুমার, তার চার বোন, ভূমি পেডনেকার, তার বাবা, সীমা বাবার ক্যারেক্টারটা, তো এরকম প্রচুর ক্যারেক্টার আছে। অন্যান্য ফ্যামিলি ড্রামাতে কি হয় যে অনেকগুলো ক্যারেক্টার চলে এলো, তো তাদের পেছনে না অনেকটা সময় দেওয়া হয়। এবং অনেক সিনেমাতে এরকম দেখি যে ওই টাইমটা দেওয়ার চক্করে না অনেক হেজানো হয়ে যায়। এইখানে একটা ধরুন ক্যারেক্টার, সাপোজ ভূমি পেডনেকারের বাবা, তাকে কিন্তু কম টাইমে রাখা হয়েছে, বাট ওই কম টাইমে তাকে যেরকম ডায়লগ দেওয়া হয়েছে এবং যেরকম স্ক্রিন প্রেজেন্স তার ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে, ওইটুকুতে কিন্তু তার ক্যারেক্টারটা পুরো দাঁড়িয়ে গেছে। এবং যেহেতু আগেও বললাম যে এর স্ক্রিন প্লেটা অনেকটা বেশি ক্রিস্প এবং ছোট, তো কোনো জায়গায় আপনারা বোর হবেন না এবং একদম গল্পের সাথে এবং সিনেমার সাথে অ্যাটাচ হয়ে থাকবেন। এই সিনেমাতে আমি যেরকম অক্ষয় কুমারকে পেলাম, এই অক্ষয় কুমারটা এই লাস্ট কয়েক বছরে কোথায় ছিল? এয়ার লিফ্টের পরে আমার মনে হয় না অক্ষয় কুমারকে আমি সেভাবে অ্যাক্টিং করতে খুব একটা পরিমাণে দেখেছি। কেসারিতে কোনো কোনো জায়গায় ছিল, 2.0 কোনো কোনো জায়গায় ছিল, বা সূর্যবংশীতে কোনো কোনো জায়গায় ছিল, এইখানে ওই ব্যাপারটা পেলাম। বিকজ এখানে না তাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, লোকটা খেটেছে কোথাও কোথাও গিয়ে এবং তাকে ইউটিলাইজ করা হয়েছে। তার প্রত্যেকটা সিন এমন ভাবে লেখা, আর তাকে যা যা ডায়লগ দেওয়া হচ্ছে এবং সে যেভাবে সিনটাকে প্লে করছে খুব ভালো, মানে এই সিনেমাটার ক্ষেত্রে তো খুবই ভালো। এবং এই অক্ষয় কুমারকে অনেকদিন আমরা দেখিনি, আর এই সিনেমার ইমোশনাল স্ট্রং পয়েন্ট গুলো কিন্তু পুরো অক্ষয় কুমারের ঘাড়ে, এটা মানতে হবে। তার পাশাপাশি এর যে বড় বোনের ক্যারেক্টারটা প্লে করেছে, সেও খুব ভালো কাজ করেছে। ভূমি পেডনেকার ভালো, তার বাবার যে ক্যারেক্টারটা প্লে করছে ভালো, এবং বাকি সাপোর্টিং কাস্টরা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। হিমেশ রেশমিয়ার গানগুলো এবং আরেকজন যিনি মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছেন, তার নামটা সরি টু সে ভুলে গেছি, এটা আমার ভুল, দুটোই কিন্তু খুব ভালো। গানগুলো এত ভালো জায়গায় দেওয়া আছে, ওই জায়গাতেই মানায়, আর সিচুয়েশনকে খুব ভালোভাবে তুলে ধরেছে ওই গানগুলো। এবার আমি আসবো এর নেগেটিভ পয়েন্টসে। তো সবার আগে আমার যে নেগেটিভ পয়েন্টটা মনে হয়েছে, অনেক ছোট এই সিনেমাটা, এই সিনেমাটা অনেকটা ছোট। হ্যাঁ, ক্রিস্প করা হয়েছে, যেটার জন্য ভালো লাগছে, বোর হচ্ছে না, বাট এরকমও কিছু কিছু সিনস ছিল যেগুলো অনেকটা ডেভেলপমেন্ট ডিজার্ভ করে। তো সেগুলোর জন্য কি হয়েছে, কিছু কিছু সিন ঢুকে আপনারা বেরিয়ে আসবেন, এটা আমার মনে হয় না জাস্টিফাইড। তো এইটার দরকার ছিল,
সিনেমাটা আরেকটু বড় হতো, 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি সিনেমাটার ডিউরেশন, যেটা আমার মনে হয় 2 ঘন্টা 15 মিনিট হতে পারতো, তাহলে আরেকটু ভালো লাগতো। যখন সিনেমাটা শেষ হচ্ছে আমার মনে হচ্ছে ভাই আরো হতো, এটা আরো হতো, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, স্পেশালি লাস্টটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখানে ভূমি পেটনেকারের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে যে সে বিয়ে করতে চায়, সে বিয়ে করতে পারছে না অক্ষয় কুমারকে ফর দিস কাইন্ড অফ রিজন্স। তার যে ফ্রাস্ট্রেশনটা সেটা কিন্তু বেরিয়ে আসছে না, তার এবং তার বাবার, তার বাবারটা তাও বেরিয়ে এসেছে, ভূমি পেটনেকারটা কিন্তু বেরিয়ে আসছে না। এবং কোনো কোনো জায়গায় আমার লিখেছি ভূমি পেটনেকার একটু ওভার অ্যাক্টিং করছেন, এটা আমার মনে হয়েছে। তো ওটা আর একটু ফ্রেশ আউট হতো, তার ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে আসেনি, যে সে বয়স বেড়ে যাচ্ছে, সে ওয়েট করে যাচ্ছে কিন্তু সে বিয়েটা করতে পারছে না। একটা ইউপির ক্যারেক্টার দেখানো হচ্ছে, যদিও জায়গাটা দিল্লির চাঁদনি চকে, তো ক্যারেক্টারটা ইউপির লোক, সে এত ফ্লুয়েন্ট পাঞ্জাবিতে কি করে কথা বলছে, এটা আমার একটু খটকা লেগেছে। এই সিনেমাটা বেস হচ্ছে চাঁদনি চকে, বাট চাঁদনি চকটার সেই ফিলটা আসছে না, বিকজ সিনেমাটা একটা জায়গার মধ্যেই বারবার বারবার ঘুরে যাচ্ছে, কটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি, কটা দোকানই দেখতে পাচ্ছি, এর বাইরে সিনেমাটা বেরোচ্ছে না। এখানে আমি বলবো যেমন রাজনাথে, রাজনাথে জায়গাটাকে এক্সপ্লোর করা হচ্ছে, ওই এরিয়াটাকে এক্সপ্লোর করা হচ্ছে, এখানে ড্রোন শটস আছে, বাট একই জিনিস বারবার বারবার দেখিয়ে যাচ্ছে। তো ওই যে চাঁদনি চক সেটা ফিল হচ্ছে না, এটা মনে হচ্ছে একদম যেরকম রাজনাথের কানপুর দেখায় বা লখনৌ দেখায়, এটা ওখানেই আছে, এর বাইরে বেরোচ্ছে না। তো এই একটাও পয়েন্ট আছে যে আর্ট ডিরেকশনের পেছনে বেশি খাটা হয়নি এই সিনেমাতে। সো দিস ইজ মাই ওভারঅল রিভিউ। এই সিনেমাটা হচ্ছে একটা আউট অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামা উইথ এন্টারটেনমেন্ট স্টাফ। তো সেই মাইন্ড নিয়ে, ওই ফ্রেশ মাইন্ড নিয়ে যদি আপনারা দেখতে যান জাস্ট ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড ফ্যামিলির সাথে টাইম কাটাতে যান একটা সিনেমা দেখার জন্য, তো এই সিনেমাটা আপনাদের জন্য। অ্যান্ড আমার পার্সোনাল রেটিং এই সিনেমাটার জন্য 7/10। তাহলে আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।